আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আবহার অন্যতম একটি জায়গা মুনতাজা হাবলা, হাবলা পার্ক, সুন্দর মনোরম দৃশ্য। আজকে আমরা সন্ধ্যাবেলা ঘুরতে এসেছি। আমাদের সঙ্গে আছেন, সফর সঙ্গে আছেন আমাদের শেখ আব্দুল জলিল, রিয়াদ উমুল হামাম ইসলামিক সেন্টারের দায়ী। সে সাথে আমাদের অন্যান্য ভাইরা আছেন। সুন্দর এবং চমৎকার একটি দৃশ্য যা আল্লাহ তাআলার অপূর্ব সৃষ্টি, সুন্দর, সেটা আমরা এখানে অবলোকন করতেছি। অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ এখানে বিভিন্ন জায়গা থেকে পরিদর্শনে আসেন। বুঝতে পারছেন কত সুন্দর, কত চমৎকার। নিচে মেঘমালা, আমরা পাহাড়ের উপরে আছি। নিচে মেঘের খণ্ড, নিচ থেকে মেঘগুলি উঠে আর আমরা পাহাড়ের উপরে আছি। এখানে 12 মাসই ঠান্ডা, এখন গ্রীষ্মকালীন টাইমে সময়ও প্রচুর ঠান্ডা। আমাদের শেখ আব্দুল জলিল ভাই আসছেন আমাদের রিয়াদ থেকে, উনি পরিবারে আসছেন। আমাদের আলাউদ্দিন ভাই আছেন সাথে। আরও বুঝতে পারছেন কত সুন্দর দৃশ্য। এখানে পাহাড়ের উপরে একটা পাহাড়, মেঘে ধাক্কা লেগে মেঘগেলা বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটে যায়। হঠাৎ করে বৃষ্টি, আবার হঠাৎ করে নাই। আপনাদের দেখার জন্য সুযোগ করে দিলাম। আমার বাড়ি থেকে মোটামুটি 15 থেকে 16 কিলোমিটার দূর এই জায়গাটা। অবশ্যই সবাই দোয়া করবেন, যাদের আসার সুযোগ আছে, দাওয়াত রইল। আবহা আজমাল, আবহাকে বলা হয় আজমাল মদিনা, চমৎকার শহর। আবহা সৌদি আরবের অন্যতম চমৎকার সুন্দর শহর হলো আবহা। তো আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম। হ্যাঁ, আমাদের একজন ভাই বলেছেন ক্যামেরার সামনে আসার জন্য মেহমানকে। হ্যাঁ, মেহমান আমাদের ক্যামেরার সামনে আছেন। আমাদের হ্যাঁ মেহমানের সাথে কিছু কথাবার্তা বলি আমরা। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আমরা অনেক সময় সৌন্দর্যের তাগিদে বিভিন্ন বিধর্মী কান্ট্রিতে যেয়ে থাকি। তো আমার মনে হয় বা আমি যা দেখলাম এবং অন্যান্য কান্ট্রিগুলো তো আমি সফর করেছি, তো এই যে সৌদি আরবে যারা, বিশেষ করে প্রবাসী যারা আমরা রয়েছি, তাদের জন্য মানে অল্প টাকায় বা কম টাকায়, কম খরচে, আলহামদুলিল্লাহ কোনো প্রকার ভিসা ছাড়াই আপনারা যদি মানে পৃথিবী দেখতে চান বা সৌন্দর্য উপঢোকন করতে চান, উপভোগ করতে চান, তাহলে আপনারা এই আবহায় আসতে পারেন বা আবহা দেখতে পারেন, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন। যেমনটি একটা হাদিসে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পাথর নিক্ষেপ করেছিলেন, তো ওই হাদিসের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন বসেছিলেন, জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে একটা আওয়াজ হয়েছিল, এই আওয়াজটা কিসের? তখন তারা বলেছিলেন যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ বলেছিলেন যে 70 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথর নিক্ষেপ করেছিলেন, সবেমাত্র গিয়ে তার শেষ প্রান্তে গিয়ে পৌঁছল। তো এই হাদিস থেকে আমরা যদি শিক্ষামূলক কিছু নিতে চাই, তাহলে আবহায় আসলে দেখতে পাবেন যে কত নিচে আপনার মানে উপর থেকে কত নিচ দেখা যায় এবং ভয়ঙ্কর। কেউ যদি এখানে পড়ে, হ্যাঁ, তাহলে তার ফিরে আসার সুযোগ নেই, একমাত্র আল্লাহ পাক যদি খাস রহমত করেন তবে সম্ভব। তো আপনারা স্বল্প টাকায় এবং সৌদি আরব আলহামদুলিল্লাহ তাওহীদের দেশেও অনেক সৌন্দর্য রয়েছে, তার মধ্যে আবহা যেটি আমাদের শেখ জসিম উল্লেখ করলেন যে আজমালুল মদিনা, অর্থাৎ সবচেয়ে সুন্দর মানে শহর, যে শহরে আসলে আপনি ঠান্ডা যেমন উপভোগ করবেন গরমের দিনে, তেমনই এখানকার যে সৌন্দর্য সেটি আসলে রীতিমতো আপনি উপভোগ করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ভ্রমণ থেকে, সফর থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহর আরও নৈকট্য এবং আল্লাহ পাককে বুঝার এবং মানার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আসলে বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন,
অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত মেহমান শেখ আব্দুল জলিল ভাইকে। সামনে দেখতে পাচ্ছেন মেঘমালা কীভাবে আসতেছে, যেটাকে সাহাব বলা হয়, আরবিতে সাহাব অথবা গামামা বলা হয়। মেঘমালাগুলো পাহাড়ে এসে ধাক্কা লাগে, অনেক সময় তো হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, আবার হঠাৎ করে নাই। তো বুঝতে পাচ্ছেন কত সুন্দর এবং চমৎকার মনোরম দৃশ্য এবং সন্ধ্যাবেলার দৃশ্য। বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে এখানে পর্যটক লোকজন আসেন। তো সবাই দোয়া করবেন, সবাইকে আল্লাহ তাআলা ভালো